ভারী বৃষ্টির কারণে পাহাড়ি জল নামায় ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিম গঙ্গার জলস্তর বৃদ্ধি পায়। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে, তারই জেরে খুলে দেওয়া হলো ফারাক্কা ব্যারেজের সবকটি গেট। ফারাক্কা ব্যারেজের মোট গেট সংখ্যা 109টি। 109টি গেট দিয়ে প্রায় 16 লাখ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানায় ফারাক্কার জেনারেল ম্যানেজার। জল ছাড়াই ফারাক্কা ব্যারেজের ডাউনস্ট্রিমে ফারাক্কা থেকে জঙ্গিপুর পর্যন্ত বেশিরভাগ এলাকা প্লাবিত হয়ে যায়। দেখুন ফারাক্কার থেকে মিলন সরকারের রিপোর্ট, জেন টিভি। গেট খুলে দিয়েছে, ডাউন স্ট্রিমের কি অবস্থা? ডাউন স্ট্রিমে বেশ কয়েকটা জায়গায় বেশ ভয়ানক পরিণতি তৈরি হয়েছে। আমরা প্রায় এপ্রিল মে মাসে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে কয়েকটা স্পট দেখিয়েছিলাম, বিশেষ করে রঘুনাথপুরের একটা জায়গা খুব ভয়ানক অবস্থা হয়ে আছে, ওখানে ইরোশন হচ্ছে। তারপরে জাফরগঞ্জের ঘাটের দিকটায় ওই সময়ে মানে বর্ষার প্রাককালেই আর কি আমাদের সামনে নদী ধসে গেল, ধসে গিয়ে কয়েকটা নৌকা ডুবে গেল, কিন্তু ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত উদাসীন। আজকে লক্ষ্য করছি এই আমাদের বিন্দুগ্রাম বাগানের কালীতলা যেটা, এখানের যে বাঁধ, এই বাঁধে একটা ফাটল তৈরি হয়েছে, তার মানে তলায় ধসছে আর কি। আর এটা যদি পড়ে যায় তাহলে এই হাড্ডিবোনা গ্রাম সহ বিন্দুগ্রামের এই বিস্তীর্ণ বাগান এ রক্ষা করা খুব মুশকিল হয়ে যাবে আর কি। আমরা ফারাক্কা ব্যারেজের দৃষ্টি আকর্ষণ করছি, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে, আমাদের বিধায়ক সাহেব আসছেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে নিয়ে এটা যদি এখনই ব্যবস্থা না নেওয়া যায় তাহলে একটা চরম ভয়াবহ পরিণতির দিকে আমরা এগোচ্ছি আর কি। 109টা গেট খুলে দিয়েছে, এটা ওদের উপস্থিত বুদ্ধির অভাব, কারণ গেটটা আপনি আপস্ট্রিমে জল ধরতে পারছে না। কেন্দ্রীয় সরকার অ্যাকচুয়ালি উচিত হচ্ছে যে আপস্ট্রিমে ড্রেজিং করে সেখানে জল ধারণ ক্ষমতা বাড়ানোর, আপস্ট্রিমটা চরে ভরে গেল, আপস্ট্রিমে জল ধারণ করতে পারছে না, আর সেই জলটা নিয়ে এসে ফেলছে গিয়ে আমাদের মুর্শিদাবাদ সহ একেবারে জলঙ্গি পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার 108-110 কিলোমিটার বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন বিপন্ন করার পরিকল্পনা করছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার। যদি আপস্ট্রিমটা ড্রেজিং করা হয়, যদি আপস্ট্রিমে জল ধারণ ক্ষমতা বাড়ানো হয়, তাহলে এই জল আরামসে আমাদের এই গঙ্গার বহন করার ক্ষমতা আছে। 109টা গেটই খুলে দিয়েছে, এই 9টা গেট খুলে দেওয়ার ফলে প্রায় 3 ফিট জল বেড়েছে গতকালকে থেকে আজকে পর্যন্ত। এই 3 ফিট জল বাড়াতে প্রায় মানে ফারাক্কার প্রত্যেকটা গ্রাম বন্যার কবলিত এলাকায় পড়ে যাবে। এখন গঙ্গা ওভার হয়ে প্রত্যেকটা গ্রামে জল ঢোকা শুরু হয়ে গেছে। তার সাথে সাথে আজকে আমাদের বিন্দুগ্রামে, বেনিগ্রাম অঞ্চলের বিন্দুগ্রামে পার বাধা আছে, তবুও পার বাধা থেকে প্রায় 50 থেকে 100 মিটার দূর থেকে ফাটলের সৃষ্টি হয়েছে, পুরো এলাকা ফাটল ধরে নিয়েছে পুরো বাগানগুলো। তাতে আমরা প্রচুর আতঙ্কে আছি যে কি হবে, মানে মানুষ পুরো আতঙ্কতে আছে যে এই ফাটল হওয়ার ফলে, যে গঙ্গা থেকে তো আপনার 200-150 মিটারের মধ্যেই প্রায় প্রচুর বাড়ি, ফাটল ধরে নিলে যে মাটিগুলো আছে এখানে তাতে গ্রামকে গ্রাম মানে মানে ভাঙনের এলাকায় পড়ে যাবে। ফারাক্কা ব্যারেজের যে 100টা গেট খোলার ফলে যেভাবে জলটা বাড়ছে, এই ডাউন স্ট্রিমে যেভাবে জল বাড়ছে তাতে প্রত্যেকটা এলাকায় বন্যা হবে। আমরা আতঙ্কে আছি, গত রাত্রে থেকে এত আতঙ্কে আছি, কাউরে ঘুম হচ্ছে না যে বন্যা হবে, বন্যার সাথে সাথে আবার এই যে ফাটল ধরেছে কি হবে আমাদের অবস্থা, এলাকার মানুষের অবস্থা, সাধারণ মানুষ খুব আতঙ্কে আছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যেসব জায়গাতে বন্যা ঢুকছে অতি শীঘ্রই যেন বাঁধ, রিং বাঁধ করে সেই জলটাকে আটকানোর ব্যবস্থা করা হোক, আর যে জায়গাগুলো ফাটল ধরেছে সেগুলোর ব্যবস্থা করা হোক। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা, বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।